আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। পৃথিবীর যে কোনো ভাষাকে আপনি রিডিং আকারে শুনতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন এবং চাইলে আপনার ল্যাঙ্গুয়েজকে আপনি অন্য কোনো ভাষায় আপনার ভিডিওতে উপস্থাপন করতে পারবেন। যেমন আপনি একজন বাঙালি, আপনি চাচ্ছেন ইংরেজি অথবা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবেন, সেজন্য আপনি চাইলে আপনার বাংলাকেই আপনি অন্য যে কোনো কান্ট্রির ভাষায় উপস্থাপন করতে পারেন, রেকর্ডিং করতে পারেন, যে কোনো পারপাসে হতে পারে অথবা আপনার ইংলিশে উচ্চারণ জানার প্রয়োজন। অনেক সময় আমরা ওয়ার্ড দেখে পড়তে পারি বাট উচ্চারণটা ঠিক মতো হয় না, মানে উচ্চারণটা অরিজিনাল ভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে উচ্চারণ জানতে হয়। তাছাড়াও আমরা বাংলাদেশিরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে একরকম উচ্চারণ করি, ইউএস কিংবা ইউকে তাদের উচ্চারণ কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তো সে উচ্চারণ সম্পর্কে আপনার আইডিয়া হবে। যে কোনো ইংরেজি লেটারকে রিডিং আকারে শুনতে চান যে কোনো পারপাসে হতে পারে, তবে সেক্ষেত্রে এটা করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন, অন নোট লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন এখান থেকে এই অ্যাপসটির চেহারাটা হচ্ছে এরকম। সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ইনস্টল করে সেট আপ করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অন নোট ফর উইন্ডোজ এটির হোম পেজে চলে আসলাম। এখানে যে অপশনগুলি রয়েছে এগুলো আমাদের অনেকটা পূর্ব পরিচিত মনে হতে পারে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেরকম অল্প সংখ্যক কিছু টুলস রয়েছে তো এগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে। তবে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কোনো লেখাকে রিডিং আকারে শুনতে চাই, তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে গুগলের থেকে আমি দেখাচ্ছি এই লেখাগুলো হচ্ছে আপনাকে রিডিং পড়তে হবে, মানে রিডিং পড়া শুনতে হবে বা বুঝতে পারছেন না, অথবা আপনি একটি ভিডিও তৈরি করতে যাচ্ছেন সে ভিডিওতে যা কিছু বলবেন সেটি আপনি ইংলিশে লিখেছেন অলরেডি নোটপ্যাডের মধ্যে, তো সেই লেখাটাকে আপনি কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। বিশাল বড় প্যারাগ্রাফ এখানে আপনি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অল্প একটু করে দেখাচ্ছি, যেমন এখানে এতটুকু লেখা আমি রিডিং আকারে শুনতে চাই অথবা এই লেখাটুকু হচ্ছে ভিডিওর ভাষা। অর্থাৎ যারা ইংলিশে ভিডিও মার্কেটিং করেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে যদি রিভিউ ভিডিও তৈরি করেন তাহলে এই প্রসেসটি জানা আপনার প্রয়োজন। আমি পরবর্তীতে সেরকম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে সেরকম ভিডিও দিব, তবে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার প্রয়োজন হতে পারে। তো এই লেখাটা যখন আমরা এখানে পেস্ট করলাম, এ পর্যায়ে আমরা যেটা করব, উপরে যে মেনু অপশন দেখতে পাচ্ছি এখানে ভিউ অপশনে ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে ইমার্সিভ রিডার, এখানে ক্লিক করলে এই লেখাটুকু ইংলিশে রিডিং হবে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইমার্সিভ রিডারটা হাইড হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে এটা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন এবং লগইন করতে হবে। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন, যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি। তো যখনই আমাদের সাইন ইন কমপ্লিট হলো, এখন দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেসিভ রিডার কিন্তু জেগে উঠেছে, তার মানে এখন যদি আমরা এটুকু রিডিং করতে চাই এখানে শুধুমাত্র যদি ক্লিক করি তাহলে একটু সময় অপেক্ষা করুন। দেখতে পেলেন এখানে চলে আসছে লেখাগুলি অনেকটা বড় আকারে ক্লিয়ার কাট ফাঁকা ফাঁকা চলে আসছে, যেন পড়তে সুবিধা হয় তাদের, মানে সফটওয়্যারের। তো এখন এখান থেকে পড়া শুরু করতে হলে আমাদের এখান থেকে প্লে বাটন ক্লিক করতে হবে। তবে এ পর্যায়ে বলে নিচ্ছি, সেটা শোনার আগে আমরা এখান থেকে সেটিংস করে নিতে পারি। তো সেটিংসের মধ্যে এখানে এই লেখাগুলির যে সে পড়বে, সফটওয়্যারটি যে পড়বে সে কতটা স্পিডে পড়বে, সেই স্পিডটা আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে রাখতে পারি। আপনি প্রথমে ট্রাই করে দেখবেন বা কতটা স্পিড রাখলে আপনার মতো করে হবে, অর্থাৎ স্পিড বেশি থাকলে ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি স্লিপ করে যেতে পারে। আবার যদি একদম স্লো রাখেন তাহলে মনে হতে পারে যে 90 বছরের বৃদ্ধার কণ্ঠে আপনি শুনতেছেন। যাই হোক, এটা আপনি দেখে নেবেন কোন জায়গাটা থাকলে বেস্ট হয়, তবে এখানে থাকলে মোটামুটি বেস্ট হয়। তারপর হচ্ছে রিডিংটা যে আপনি শুনতে চাচ্ছেন ফিমেল ভয়েস নাকি মেল ভয়েস সেটা আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, যখন আপনি ভিডিওর জন্য যখন আপনি রিডিংটা রেকর্ডিং করবেন তখন আপনি রেকর্ডিং অন করে রাখবেন, রেকর্ডিং অন করে রাখবেন। সেক্ষেত্রে যদি আপনি অডিও অপশনে আসেন যে কোনো সফটওয়্যারের, অবশ্যই সিস্টেম অডিওটা চালু রাখবেন। যদি শুধুমাত্র মাইক্রোফোন রাখেন তাহলে স্পিকার যদি এই সাউন্ডটা শোনা যায় তাহলে স্পিকার থেকে কিছুটা ক্যাপচার হবে, সেটা ক্লিয়ার কাট হবে না। যদি আপনি সিস্টেম অডিও চালু রাখেন তাহলে এই যে এখানে যে সেন্টেন্সগুলি আছে সেগুলি যে রিডিং হবে সেগুলি একদম ক্লিয়ার কাট ভয়েসে রিডিং হবে, সেগুলি আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং খুব স্পষ্ট ভাষায় হবে। এখন হচ্ছে এখানে আরও কিছু বিষয় রয়েছে,
আপনি লেখার লাইন ফোকাস করে দিতে পারেন, অর্থাৎ এখানে যেরকম আপনি লেখা ঢালবেন সেরকমই আপনি শুনবেন, কিন্তু আপনি চাইলে এখানে কোথায় থামবে, কোথার থেকে আবার শুরু করবে, কোথায় কতটা সময় নেবে, সেজন্য আপনি লাইন ব্রেক করে দিতে পারেন। এবং আপনার লেখা যদি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন আমি এই লেখাটাকে যদি আমি বাংলায় শুনতে চাই, অর্থাৎ বাংলায় ট্রান্সলেট করে শুনতে চাই, তাহলে আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, এবার আমরা প্লে করলে এখান থেকে শুনতে পারি। শত শত বছর ধরে বর্তমানে বাংলাদেশ যে অঞ্চলটি ভারতের বাংলা অঞ্চলের অংশ ছিল, এটি একই সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছিল যা মধ্য ভারত শাসন করে। আমরা ইংলিশ শুনতে চাই তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে দিব, অথবা যে কোনো ভাষায়। এখানে যতগুলি ল্যাঙ্গুয়েজ সেট করা রয়েছে, আপনি যে কোনো ভাষায় যে কোনো লেখাকে আপনি ট্রান্সলেট করেও আপনি এখান থেকে রিডিং শুনতে পারবেন। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? তারপরে এখানে কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি টেক্সটের সাইজ বড় ছোট করতে পারেন। তো এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন আসবে না, মেন যেটি প্রয়োজন আসবে সেটি অলরেডি বলে ফেলছি, এবার আপনি শুধুমাত্র প্লে করেন। That is now Bangladesh was part of the Bengal region of India. It was ruled by the same empires that ruled central India from the Maurya 321 to 184 BCE to the Mughal 1526 to 1858 CE. When the British took control of the region and created their Raj in India 1858 to 1947, Bangladesh was included. For centuries, the area that is now Bangladesh was part of the Bengal region of India. It was ruled by the same empire. যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।